খানে রাসূলের মাথার যে বেড়িটা ঢুকে গিয়েছিল জিবরাইল আমিন সেই বেড়িটা তুলে দিলেন রক্ত জলগল করে রক্ত বার হচ্ছে ফাতেমা নিজের সন্তান দুটো নিয়ে উহুদের জমিনে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আব্বা জান আপনি কোথায় আছেন একটু আওয়াজ দেন আমি ফাতেমা এসেছি সমস্ত সাহাবীরা ভেবেছে যে রাসূল আর পৃথিবীর জমিন আর বেঁচে নেই কিন্তু যেই ফাতেমা এসে উহুদের জমিনে আওয়াজ দিলেন রাসূলের কানে যখন আওয়াজটা পৌঁছালেন আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বেহুশ হালাতে ছিলেন বেহুশ হালাতটা ভেঙে গেলেন কি করলেন সঙ্গে সঙ্গে উঠে পড়লেন জিবরাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি এখন উঠবেন না আপনার মাথায় চোট আছে আপনি যদি ওঠেন শরীরটা আরো খারাপ হয়ে যাবে জিবরাইলের কথা শুনে আল্লাহ রাসূল কি করলেন আবার শুয়ে পড়লেন ফাতেমা আওয়াজ দিচ্ছে রাসূল তো কোনোদিন কই আওয়াজের উত্তর দিচ্ছে না মা তখন নিজের ছেলেকে বলছে হযরতে হাসান হযরতে হুসাইনকে বলছেন যে হুসাইন তুমি একবার তোমার নানা জানকে ডাকো হযরতে হুসাইন কি করলেন উহুদের জমিন থেকে নিজের নানা জানকে ডেকে বলছেন ও নানা জান আমি হাসান হোসেন এসে গেছি আপনি কোথায় আছেন একবার আওয়াজটা দিয়ে দেন এমন সময় আমার রাসূলুল্লাহকে যখন হযরতে হাসান হোসেন আওয়াজটা দিয়ে ডাকলেন আল্লাহ রাসূল শুয়ে থাকলেন না এমন সময় জিবরাইল আমিনকে বললেন হে জিবরাইল তুমি দাঁড়িয়ে যাও আমার হাসান হোসেন আমাকে ডাকছে আমাকে তুমি রুখতে পারবে না কেন যখনই হাসান হোসেন নানা জান বলে ডেকেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন যে জিবরাইল তুমি আমাকে আর রুখতে পারবে না তুমি আমাকে আর রুখতে পারবে না এদিকে রাসূলের এই খবরটা যখনই মদিনায় পৌঁছে যায় মদিনায় পৌঁছে যাওয়ার সাথে সাথে মা ফাতেমা যুহরা উহুদের জমিনে চলে আসেন এমন সময় হযরতে খালিদ বিন ওলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সাহাবী ছিলেন তিনি কিন্তু উহুদের যুদ্ধে শরীক হননি শেষে এসেছিলেন তিনি ঘরে ছিলেন কে যেন খবরটা খালিদ বিন ওলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছে দিল যে খালিদ তুমি এখনো পর্যন্ত এই মদিনার জমিনে এখনো পর্যন্ত আছো যেখানে যেখানে রাসূল আমাদের কাছে বেঁচে নাই রাসূল শহীদ হয়ে গিয়েছে তুমি এখনো মদিনায় আছো খালিদ বিন ওলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন তখন নতুন বিয়ে করেছেন নতুন বিবাহ করে সকালবেলায় যখন গোসলের জন্য গোসলখানায় গিয়েছে কেউ যেন ওনার কানেতে আওয়াজটা পৌঁছে দিল হযরতে খালিদ বিন ওয়ালিদ কি করেছিলেন ওই আওয়াজটা শুনে না দাঁড়িয়ে থেকে নিজের বিবি জানকে বলছেন ও বিবি জান আমার তলোয়ারটা আমাকে দিয়ে দাও আমি আর এই জমিনে থাকতে চাই না কেননা আমি খালিদ বিন ওয়ালিদ আমি রাসূলুল্লাহর জন্য আমি এই মদিনার জমিনে থাকতে চাই না কেন আমার রাসূল বাঁচে নাই আমার রাসূল জীবিত নাই আমি খালিদ বিন ওয়ালিদ কি করে জীবিত থাকতে পারি খালিদ বিন ওয়ালিদ কি বলছেন যে আমি কি করে বেঁচে থাকতে পারি আমার রাসূল তো বেঁচে নাই নিজের বিবিজানকে বলছে ও বিবিজান শোনো আমার তলোয়ারটা আমাকে দিয়ে দাও আর আমি যাচ্ছি এই গেলাম তোমার সঙ্গে আমার শেষ দেখা যদি দেখা হয় জান্নাতে দেখা হবে জোরে বলুন সুবহানাল্লাহ কে বলছেন খালিদ বিন ওয়ালিদ বলছেন যদি দেখা হয় জান্নাতে তোমার আমার সঙ্গে দেখা হবে তাহলে চিন্তা করেন কত বড় কথা বলে যায় বিশ্ব নবীর পাগলেতে বিশ্ব নবীর শানের উপরে খালিদ বিন ওয়ালিদ কি করলেন ওই তলোয়ারটা নিয়ে উহুদের জমিনে এসে গিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করলেন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে 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 এমন সময় খালিদ বিন ওয়ালিদ শহীদ হয়ে গেলেন ওই খালিদ বিন ওয়ালিদ শহীদ হয়ে যায় আল্লাহ রাসূল তখন খালিদ বিন ওয়ালিদ শহীদ হয়ে যায় সাহাবীরা অনেকে শহীদ হয়ে যায়
আল্লাহ রাসূলকে যখন হযরত হুসাইন ডেকেছিল আমার রাসূলুল্লাহ হুসাইনের আওয়াজটা পেয়ে জিবরাইল আমিনকে বললেন হে জিবরাইল তুমি আর কোমাকে রুখবে না কেননা আমার কলিজের টুকরা আমাকে ডেকেছে আমি আর থাকতে পারবো না খালিদ বিন ওলিদ শহীদ হয়ে গেলেন রাসূলকে ডাকলেন হুসাইন আল্লাহ রাসূল বললেন জিবরাইল আমি আর থাকবো না তুমি আমাকে আর রুখতে পারবে না কেন হুসাইন যখন আমাকে নানাজান বলে ডাকে আমি রাসূলুল্লাহ সাড়া না দিয়ে থাকতে পারি না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল উঠলেন ওঠার পরে সাহাবীদের ভিতরে একটা আনন্দ এসে গেল যে না আমাদের রাসূল তো বেঁচে আছে মরে যায়নি তো আম্মাজান ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন আল্লাহ রাসূলের কাছে গিয়ে খাজুর গাছের কিছু পাতা শুকনো পাতা নিয়ে সেই পাতাগুলো জ্বালিয়ে পুড়িয়ে সেই ছাইটা নিয়ে আল্লাহ রাসূলের মাথায় যেখানে মানে বেড়ি ঢুকে গিয়েছিল রক্ত বারছিল ওই খাজুর গাছের পাতা পুড়িয়ে ছাইগুলো নিয়ে আল্লাহ রাসূলের মাথার উপরে দিয়ে সেটাকে বন্ধ করে দিলেন রক্তটা বন্ধ হয়ে গেল বিশ্বনবী যখন বেঁচে গেলেন উঠলেন সাহাবীদেরকে বললেন সঙ্গে সঙ্গে উঠে হে সাহাবীরা আমি রাসূলুল্লাহ এখনো পর্যন্ত বেঁচে আছি আমি এখনো মরিনি জোরে বলুন সুবহানাল্লাহ খালিদ বিন ওলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী নতুন বিবাহ করেছেন সকালবেলা চলে আসলেন দৌড়ে দৌড়ে আসছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি খালিদ বিন ওলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আমি আপনার কাছে এসেছি যদি আপনি কিছু না মনে করেন আমি একটা কথা আপনাকে বলবো স্ত্রী বলছে আমি এই জন্য আসিনি আল্লাহ রাসূল বলছে ঠিক আছে তুমি বলো আমি এই জন্য আসিনি যে আমার স্বামী এই উহুদের ময়দানেতে আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে আমি এই জন্য বলতে আসিনি আমি আপনার কাছে একটা কথা বলতে এসেছি যে আমার স্বামী সকালবেলায় যখন যুদ্ধের জন্য তলোয়ারটা আমার হাতে থেকে নিয়ে যখন চলে এসেছিল আমার স্বামী নাপাক অবস্থায় ছিল তাই আপনার কাছে আমি বলতে এসেছিলাম বিশ্বনবী সাহাবীদেরকে ডেকে বলে দিলেন হে সাহাবীরা শোনো শোনো খালিদ বিন ওলিদের লাশটা কোথায় আছে একবার তোমরা খুঁজে দেখে এসো একজন রাজবকেরা সাহাবীরা গোটা উহুদের ময়দানে সব জায়গা খুঁজে খুঁজে দেখে খালিদ বিন ওলিদের লাশ খুঁজে পাওয়া যায় না আল্লাহর তরফ থেকে গিয়ে জিবরাইল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যে খালিদ বিন ওলিদকে খুঁজতেছেন আল্লাহ পাক ওই খালিদ বিন ওলিদকে তার গোসল দেওয়ার জন্য প্রথম আসমানে তুলে নিয়ে গিয়েছে প্রথম আসমানে তুলে নিয়ে গিয়ে আল্লাহ পাক ফরিশতা তারায় খালিদ বিন ওলিদের লাশের গোসলের ব্যবস্থা করেছে কে ভাগ্য পাবে এরকম হ্যাঁ যে ফরিশতারা গোসল দেবে কেউ পাবে এরকম ভাগ্য কেউ পাবে না আল্লাহ রাসূলকে এসে বললেন জিবরাইল আমিন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি যে খালিদ বিন ওলিদের কথা বলছেন সে তো আল্লাহ পাক প্রথম আসমানে তুলে নিয়ে গিয়েছে প্রথম আসমানে তুলে নিয়ে গিয়েছে সেখানে গিয়ে আল্লাহ পাক খালিদ বিন ওলিদের গোসলের ব্যবস্থা করে দিলেন নিজের স্ত্রী নতুন বিয়ে করেছে রাসূলের কাছে এসে বলছে চিন্তা করেন আল্লাহ রাসূলের কথাটা আল্লাহ রাসূলের কানে যখন পৌঁছে দিল এমন সময় আল্লাহ রাসূল বললেন এই সাহাবীরা দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও কেননা খালিদ বিন ওলিদের লাশ আমার আল্লাহ পাক প্রথম আসমানে নিয়ে গিয়ে গোসলের ব্যবস্থা করেছে
আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন, আমার খালিদ বিন ওলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাস্টটা ফেরেশতারা এসে যখন আমার রাসূলের সামনে রেখে দিলেন, তখন পর্যন্ত আল্লাহ রাসূল খালিদ বিন ওলিদের মাথা থেকে পানিটা টোপে টোপে পড়ছেন, আমার রাসূলুল্লাহ নিজের চোখ থেকে ঝরঝর করে পানিটা ঝরে যায়, দেখলেন তখন পর্যন্ত খালিদ বিন ওলিদের মাথার চুলটা রকমক করে পানির মতন ভিজে রয়েছে, তখনও পর্যন্ত ভিজে আছে, পানি টোপে টোপে পড়ছে, আল্লাহ রাসূল হাউ হাউ করে ঝরঝর করে কেঁদে যাচ্ছে। এরা ইসলামের জন্য জান দিয়ে দিয়েছে, এরা রাসূলের জন্য জান দিয়েছে, এরা আল্লাহর জন্য জান দিয়েছে, কিন্তু আমি আপনি রাসূলের জন্য কি দিলাম? প্রথম কথা, আমার রাসূল আমাদের জন্য 63 বছর অনেক কষ্ট করেছেন, অনেক মেহনত করেছেন, কিন্তু আমি আপনি রাসূলের জন্য কি দিলাম? নিতে হবে না? আজকের মুসলমান মাথায় টুপি রাখে, রাস্তাঘাটে বের হলে বলে চাচা, মুখে দাড়ি রাখলে রাস্তাঘাটে বের হলে চাচা, গায়ে পাঞ্জাবি পরলে লুঙ্গি পরলে চিনে নিচ্ছে, এখন চিনে নিচ্ছে, লুঙ্গি পরেও চিনে নিচ্ছে। কথা বুঝতে পারছেন তো? এত বড় শিক্ষিত মানুষ যার মুখের ভাষা কি ভাষা? লুঙ্গি বাহিনী, লুঙ্গি বাহিনী নয়, লুঙ্গি হলো আমার রসুলের সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। মুখে দাড়ি রাখলি চাচা হয়ে যায়, মাথায় টুপি রাখলি চাচা হয়ে যায়, গায়ে পাঞ্জাবি পরলে চাচা হয়ে যায়, কিন্তু আজকের যত বড় বড় বৈজ্ঞানিক আছে, সায়েন্টিস্ট আছে, যাদের মুখে দাড়ি ছাড়া থাকতে পারে না তারা। যদি বলেন কেন? জাহাজের যারা বড় বড় ক্যাপ্টেন আছে, জাহাজ চালায়, তাদের মুখে দাড়ি আছে, ছোট ছোট দাড়ি না, লম্বা লম্বা দাড়ি, যা আমরা রাখতে পারিনি তারা রেখে ফেলেছে। এই দাড়ির ভিতরে সায়েন্টিস্টরা একটা রিসার্চ করে বলছে, দাড়িটা রাখলে কি লাভ আর দাড়িটাকে চাঁচা হলে কি ক্ষতি। আমাদের শিক্ষক বলতেন, জিসকে চেহারে পর দাড়ি নেই হে সমঝো কো হিজড়া হে। আমাদের শিক্ষক বলতেন, হাদিস পড়াতেন, কেন? দাড়িটা মুখে আছে, এই দাড়িটাকে যে চাঁচা হচ্ছে, চেঁচে প্লেন করে দিয়ে দিলাম, আমি তো মেয়ে হয়ে গেল, মেয়েদের মুখে দাড়ি থাকে না, পুরুষ মানুষ যারা হবে তাদের মুখে দাড়ি থাকবে। কোন নবী এরকম এসেছে বিনা দাড়িবিহীন এসেছে? আসেনি। কোন সাহাবি ছিল যে বিনা দাড়িবিহীন ছিল? আসেনি। পৃথিবীতে মুজাদ্দিদের জামান দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ, এত বড় একজন আল্লাহর ওলি মানুষ মুজাদ্দিদ ছিলেন, তানার মুখে কি দাড়ি ছিল না? তানার পাঁচ আওলাদ ছিল, দাড়ি ছিল না? তানার বংশে কি মুখে দাড়ি রাখেনি? ইসলামের মধ্যে দাড়ি রাখা ওয়াজিব, রাখতে হবে, আমরা রাখি না, কিন্তু যারা রাখেন না তাদেরকে আমি বলবো না যে আপনারা রাখেন না, আপনারা বেকার, আপনারা খারাপ, এ অধিকার আমার নেই যে আমি আপনাদেরকে বলবো খারাপ, কিন্তু এটুকুনি আবেদন করতে পারি যে দাড়িটা রাখবেন মুখে। কেন? নবীর সুন্নাত, দাড়িটা রাখলে একটা পুরুষ মানুষের সভ্যতা ভালো লাগে, কিন্তু পরপুরুষ যদি বলে যে মুখে দাড়ি রেখেছে এরা মুসলমান, এরা চাচা, তার কথা শুনে আপনি নবীর সুন্নাতটাকে মেরে দেবেন, অস্ত্র চালিয়ে দেবেন, এটা কিন্তু ঠিক নয়। বড় বড় ক্যাপ্টেন বলছে দাড়িটা রাখলে লাভটা কি হয়, বৈজ্ঞানিকরা সায়েন্টিস্টরা রিসার্চ করছে, বলছে দাড়ির মধ্যে যখন চেহারার মধ্যে দাড়ির অস্ত্র চালানো হয়, তার যৌবনের ক্ষমতা আস্তে আস্তে কেটে কমজোরি হয়ে যায়, আর দাড়ি যখন থাকে তার শরীরের শক্তি এবং ক্ষমতাটা খুব ভালো থাকে। নাম্বার দুই, আমরা যে প্যান্ট পরি, লুঙ্গি পরি, শরীয়তের মধ্যে আছে যে পায়ের যে গাঁট আছে, গোড়ালির গাঁট, শরীয়তের মধ্যে আছে গোড়ালির গাঁটের নিচে প্যান্ট এবং লুঙ্গি পরা চলবে না, কারণ হাদিস পাকের মধ্যে এসছে এই যে
পায়ের যে গোড়ালি গাঁটের নিচে যদি আমরা প্যান্ট পরি বা লুঙ্গি পরি, বলছে ওই প্যান্ট এবং লুঙ্গিটা গাঁটের সঙ্গে যখন ঘষবে ঘষবে, তখন আমার মাথার মগজটা মাথার ব্রেনটা তখন আস্তে আস্তে কমজোরি এসে যাবে। কত সুন্দর ইসলাম দিয়েছেন দেখুন, বলছে পায়ের গাঁটের যে গোড়ালি গাঁটের ওপরে তোমরা পরো, একটু ওপরে তুলে নাও প্যান্টটা, নিচেই কিন্তু ফেলো না। সব কিছুর একটা বিষয় আছে। কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতদেরকে গোটা পৃথিবীর মানুষ, গোটা উম্মতরা, গোটা পৃথিবীতে যত নবী এসেছিল, সমস্ত নবী এবং সমস্ত নবীর উম্মতেরা তারা তাদের নবীদেরকে বলবে, হুজুর এরা কারা, এদের চেহারার মধ্যে এত ঝলঝল করে কেন, এদের চেহারাটা তো নূরানিয়ত কেন, ও হুজুর আপনি একটু বলে দেন বলে দেন। তখন সেই সমস্ত নবীগুলো বলবে, এরা ওই সমস্ত মানুষ, এরা হলো শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, যাদের চেহারার মধ্যে এত ঝলঝলে নূরানিয়ত আছে। কিয়ামতের দিনে আমাদের চেহারার মধ্যে একটা নূরানিয়ত, একটা ঝলঝলে আসবে, চকচক করবে, ঝলঝল করবে। সমস্ত নবীর উম্মতেরা তার নবীদেরকে জিজ্ঞাসা করবে যে হুজুর এরা কারা, যে কিয়ামতের দিন কি এদের চেহারার মধ্যে একটা নূরানিয়ত চকচক চকচক করছে, ভাবটা কেন জিজ্ঞাসা করবে। সেই সময় সেই নবী বলবে, সেই নবী সেই তার উম্মতদেরকে বলবে, এরা হলো শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, কারণ এরা আল্লাহ পাক এদেরকে এমন একটা আমল দিয়েছিল যে আমল অন্য কোন নবীর উম্মতদেরকে দেওয়া হয়নি বা কোন নবীদেরকে দেওয়া হয়নি, সিরিফ মুহাম্মদে আরবীকে দেওয়া হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হোয়াট ইজ দিস, মাহফিল খালি, ভালো লাগছে না তো? হ্যাঁ, লস হয়ে গেল এত টাকা খরচা করে। পিছন থেকে সামনে চলে আসুন, পিছনে যারা বসে আছেন সামনে চলে আসুন, ফাঁকা রাখবেন না, ওই জায়গা ছেড়ে দেন, সামনে চলে আসুন। নারে তাকবীর, নারে তাকবীর, চলে আসুন সামনের দিকে, চলে আসুন, দরুশরী পড়েন, আল্লাহুম্মা, দরুশরী পড়তে পড়তে সামনের দিকে চলে আসুন, আল্লাহুম্মা সাল্লি আলা, আসবে না নাকি, আসবে নাকি, জিকির করেন, কালেমা ইলা ইলাহা সমস্ত নবীর উম্মতদেরকে দেওয়া হয়নি, কিন্তু আমার আপনার নবীর উম্মতদেরকে দেওয়া হয়েছিল। সব নবীরা তার উম্মতদেরকে বলবেন কি বলবে, যে এদেরকে আল্লাহ পাক এমন একটা আমল দিয়েছিল যে আমলের জন্য এদের চেহারার মধ্যে ঝলঝলে নূরানিয়াত আছে। ওই নবীগুলো বলবে উম্মতদেরকে, বাবা শোনো শোনো, এরা শেষ নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, এদের চেহারা এত ঝলঝল এত নূরানিয়াত হয় কেন। ওই নবী বলবেন, আল্লাহ পাক এদেরকে এমন একটা আমল দিয়েছিল, এমন একটা আমল দিয়েছিল যে আমলটা আমাদেরকে দেওয়া হয়নি, কিন্তু শেষ নবীর উম্মতদেরকে দেওয়া হয়েছিল। কি দেওয়া হয়েছিল? পাঁচ ওয়াক্তের নামাজ আমরা পড়ি, তাই না? পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি, কিন্তু পাঁচ ওয়াক্তের নামাজ পড়ার আগে কি করতে হয় বলে, একটু জোরে বলেন, ওযু করতে হয়। আমরা যখন ওযু করব নামাজের আগে, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যা গোনা করেছি